মর্নিং এভরিওয়ান। আজকে আমি সকালবেলা থেকে ভিডিওটা স্টার্ট করলাম, এখন বাজছে 9:30, আর এখন থেকেই বাপের বাড়ি থেকে ভিডিওটা স্টার্ট করলাম। এই মাত্র ঘুম থেকে উঠেছি, উঠে ব্রাশ ট্রাশ করে মা চা করে দিল, চা বিস্কুট খেয়ে বসেছি ভিডিওটা শুরু করতে। আর এদিকে দেখতে পাচ্ছ ছেলেরা খেতে বসে বলেছে, আর বাপের বাড়িতে গেলে না সকালবেলায় ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না, একটু দেরি করে উঠি, তো আমাকে কেউ তুলে না, আমি আমার মতন করে ঘুমাই, ঘুম থেকে উঠি। তো যাই হোক, এদিকে কিন্তু বৌদি রান্নাবান্না শুরু করে দিয়েছে, আর গরমকালে একটু সকাল সকাল করে রান্না করে ফেললে কাজটা মোটামুটি একটা গোছ হয়ে যায়, ওই জন্য বৌদি সকালবেলায় বসিয়ে দিয়েছে রান্না। রান্না হচ্ছে এদিকে, আর এদিকে হচ্ছে সকাল থেকে কারেন্ট থাকে না, তো এই মাত্র কারেন্ট আসছে, বৌদি বলছে জলটাকে তুলে নিতে হবে, না হলে জল আবার হয়তো কারেন্টটা চলে যাবে। আর রাত্রিতে জল ঝড় হয়েছে প্রচুর, কারেন্ট যদি চলে যায় তাহলে আবার সমস্যা হবে। আর এদিকে দেখো সবাই মুড়ি খাচ্ছে, আর আমি হচ্ছে বৌদিকে বলছি ঠিক আছে আমি জলটা তুলে নিচ্ছি, তুই তোর কাজ কর। স্নান টান করে নিয়েছি, দেখতেই পাচ্ছ স্নান করে, আর মুড়ি খেয়ে নিয়েছি, মুড়ি খেয়ে এখন বেরিয়েছি ফাঁক দিকে। দাদা আর হচ্ছে একটা লোক লাগিয়েছে, মানে লেবার এসছে হচ্ছে টিনগুলো বাগানোর জন্য। কী বলো তো, এত ঝড় হচ্ছে, টিনগুলো দেখেছো কীরকম হয়ে গেছে, দেখো টিনগুলো, ওই টিনগুলোর জন্য ভালো করে বাঁধাবাঁধি করে দিচ্ছি, তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। দেখো মাটির ঘর মানে নানা রকম সমস্যা এখনকার যুগে, কেন বলো তো, বড় বড় ঝড় যা আসছে সে বলে কোথা নেই। তো যাই হোক, দাদা এখন সিনেমাঘর থেকে এসে, না শ্বশুরবাড়ি থেকে এসে, মানে শ্বশুরবাড়ি গিয়েছিলো, জল ঝড়ের জন্য আসতে পারে না আজকে। মোটামুটি আমি ঘুম থেকে উঠিনি, দাদা এসে হাজির হয়ে গেছে। তো দাদা মুড়ি টুড়ি খেয়ে এখন হচ্ছে চারদিকটা ভালো করে বেঁধে টেঁধে দিচ্ছে, যাতে ভেঙে টেঙে না পড়ে যায়। একটা লেবার করেছে, লেবারকে নিয়ে করছে, তো এখানটা প্লাস্টিক দিয়ে বেঁধে দিচ্ছে, যা কারণ হচ্ছে ঝিল দিলে মাটিগুলো নষ্ট হয়ে গলে পড়ে যায়, ওই জন্য নাট বল্টু দিয়ে আটা আছে, তো এগুলো সব খুলে গেছে। আবার এই দিকের জিটচালটা না বাঁধলে, মানে মিস্ত্রি দিয়ে না আঁটলে বাঁধলে খুলে যেতে পারে, ওই জন্য সেই ব্যবস্থাটাই দাদা করবে বলছে। দেখেছো কী অবস্থা, মাটির ঘর আর চলবে না, বুঝেছো। সকাল দিকে রোদ, আর বিকেল দিকে মেঘঝড় জল। ওহ, কালকে যা বৃষ্টি আর ঝড়, আর তার সাথে বজ্রাঘাত এত পড়েছে যে কী বলবো, প্রচুর পরিমাণে একবারে সারা রাত বৃষ্টি হয়েছে, আর হচ্ছে তার সাথে হচ্ছে বজ্রাঘাত। ঝড়টা থেমে গেছিলো কিন্তু বৃষ্টিটা সারা রাত হয়েছে, আর সকালবেলা থেকেই রোদ বেরিয়েছে, দেখে মনে হবে না যে বৃষ্টি হয়েছে বলে। হ্যাঁ, সব সময় অনবরত বৃষ্টি হচ্ছে, কালকে অন্যান্য দিন কী হয় ঝড় জল বৃষ্টি হয়ে থেমে যায়, কিন্তু কালকে কী হয়েছে, বৃষ্টি হয়েই গেছে অনবরত, আর তার সাথে বজ্রাঘাত। ও এত বিদ্যুৎ চমকাচ্ছে আর বজ্রাঘাত পড়ছে যে কী বলবো তোমাদেরকে। এখন আমি রাইস করবে বলে সবজিগুলো কাটতে বসে ফেলেছি, কালকে তো তেমন কিছু হয় না, মাছের উপর দিয়ে নানা রকম সবজি তরকারি রান্না বান্না হয়েছে। আর আজকে হচ্ছে ষষ্ঠীর পরের দিন, আজকে হবে খাওয়া দাওয়া, মানে পেট ভরে খাওয়া দাওয়া যাকে বলে। রাইস হবে, চিকেন হবে, সাদা ভাত হবে, মাছ হবে, নানা রকম তরকারি হবে, তোমাদেরকে তো দেখাবো। আর বাপের বাড়িতে আসলে খুব আনন্দ হয়, খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি, মানে কীভাবে যে দিনগুলো কেটে যায় একদম বুঝতে পারি না, মানে আসবো আসবো ভালো, আবার যাবার সময় হলেই মনটা খারাপ হয়ে যায়। এদিকে দেখো রাইসটা কিন্তু রেডি হয়ে গেছে, এবার শুধু ঘি আর চিনি মাখিয়ে ভালো করে এদিক সেদিক করে মাখিয়ে দিলেই মোটামুটি রেডি হয়ে যাবে, সেটা করে দিচ্ছে মা। মা বললো তুই চিকেনটা কর, বৌদিকে বলছে যে চিকেনটা তুই রেডি করে নে, আর আমি এখানটায় এগুলো রেডি করে দিচ্ছি। অনেকটা বেলা হয়ে গেছে, খাওয়ার টাইম হয়ে গেছে। আজকে কিন্তু সোমু পুকুরেতে স্নান করতে যায় না ভয়ে, সে বলেছে যে আমি আর কখনোই পুকুরে স্নান করতে যাব না। বাড়িতেই স্নান টান করে নিয়েছে, করে নিয়ে এখন ওর মামাকে নিয়ে ওরা খেতে বসেছে, আর ওর মামা না হলে ওদের কায়দা করে রাখতে পারবে না, এত বদমাইশি করে, সোমু তো একাই 100 যাকে বলে। বাবু আর ওর বাবা আসেনি, সেখানে কীর্তন দেখছে তোমাদের দাদা ভাই, আর ফোনকে সুইচ অফ করে দিয়েছে। আর বাবুকে কী করেছে, বাবুকে ঘরের মধ্যে বাবু স্নান টান করে ঠাকুর পুজো করছিলো, তাকে সে ফাঁক থেকে লক দিয়ে সে কীর্তন শুনতে চলে গেছে। আর আমাদের এখন খাওয়া দাওয়া বসে গেছে, রাইস আর হচ্ছে কষা মাংস প্রথমে খাচ্ছে, তারপর সর্বশেষে সাদা ভাত আলু ভাতে, তার সাথে মাংস একটু ঝোল করেছে, সেই মাংসের ঝোল, বেগুন ভাজা, আম, দই, মিষ্টি, পাঁপড় সব কিছুই রয়েছে। এখন বিকেল 4 বাজছে, দেখো মেঘ কিন্তু সাজিয়ে দিয়েছে, প্রতিদিনের মতো জল ঝড় হবে বলে সেরকম মেঘকে সাজিয়ে নিয়েছে, দেখো মেঘ কেমন ধরে গেছে দেখো, আর একটু পরে হয়তো ঝড় উঠবে। আর কালকে বিকেলবেলা কী হয়েছে বলো তো, বিকেলবেলা তোমাদের সঙ্গে তো কথা বললাম,
বেশি বড় ভিডিওটা করব না বলে শেষ করে দিয়েছিলাম। তারপর তো উঠে গেল ঝড়, তারপরে জল, তারপরে সিল, নানা রকম নিয়ে একদম সারা রাতটা কাটলো অন্ধকারের মধ্যে। তবে খাওয়া দাওয়ার পর 10:30-11টার সময় করে কারেন্ট এসে গেছিলো, কিন্তু আবহাওয়া ঠান্ডা হয়ে গেল, অতটা কষ্ট হয়নি। তো যাই হোক, আজকেও সেই রকম অবস্থা, আজকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো। আর মা আর বাবা ওইখানে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ গাড়ির ওই পাশে কাজ করছে, মানে কী বলবো বলো তো, হ্যাঁ ওই গরু সারটার ফেলছে, বাবা দাঁড়িয়ে আছে মায়ের সাথে কথা বলছে। আর দেখো কীরকম অবস্থা। আর আজকে কিন্তু আমাদের ঘরটা দেখতে পাচ্ছ, ঘরের যে ঝিরচালগুলো সব সেই দিকে উড়ে গেছিলো, তারপরে কাঠের থেকে জল পড়ছিলো, সেই সবকে তিরপল তিরপল দিয়ে দাদা যতটা পেরেছে বাগিয়ে দিয়েছে। আর কালী মন্দিরটাও সেই পাশটা যে ভেঙে গেছিলো, পড়ে গেছিলো, সেই সব মেরামত মোটামুটি করে নিয়েছে। হ্যাঁ, আর কিছু ভয় নেই, তবে ঝড়ের কাছে সবসময় ভয় অবশ্য, যদি বেশি ঝড় উঠে সে তো ক্ষতি হবেই, তাই না? তো যাই হোক, এখন তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর সোমু হচ্ছে ঘুমাচ্ছিলো থেকে উঠে এখন বেরিয়েছে সাইকেল নিয়ে, একটু সাইকেল চালাচ্ছে। তাকে বললাম দাঁড়া একটু, আমি একটা শর্ট ভিডিও বানাবো তোকে নিয়ে। তো তোমরা অবশ্যই আমার শর্ট ভিডিওগুলো দেখবে, একদম শর্ট ভিডিওর ভিউজ হচ্ছে না, তোমরা আমার পাশে থাকলে তবে তো আমি এগিয়ে যেতে পারবো বা তোমাদের কাছে ভালোবাসা পাবো। তোমরা প্লিজ আমার ভিডিওগুলো দেখবে, বড় ভিডিও কিংবা শর্ট ভিডিও, সব ভিডিওগুলো দেখবে, দেখে আমাকে কমেন্ট করে বলবে কীরকম লাগছে। গরমের মধ্যে কেউ বাইরে ছাড়া ঘরের ভিতরে কেউ থাকতে পারলো না, সবাই বেরিয়েছে বাইরে একটু বাতাস খাওয়ার জন্য, কিন্তু দেখো গাছের পাতা একটাও নড়ছে না, এত গরম। সবাই বাইরে আছে, দেখো বাবাও বসে আছে, সবাই আছে, দাদা পপু, আমার সবু তো রয়েছেই সাইকেল নিয়ে মোস্তা বিক্রি করছে। আর দেখো সবাই আছে, কুর্তো ভাইরা ভাজি টাজি সবাই আছে দেখো। আর মেঘ কিন্তু একদম ভালোই ধরেছে, আর যেন স্তব্ধ হয়ে রয়েছে, কখন যে উঠে যাবে ঝড় তার নেই ঠিক। মেঘ ধরেছে, ঝড় উঠেছে, মেঘ উঠে গেছে দেখো, মেঘ উঠে ঝড় উঠে গেছে দেখো। আর দেখো ডাব গাছটাও কিন্তু কেটে দেখি এই ঝড়ের জন্য, দেখেছো ডাব গাছটা কেমন আর ভয় দিচ্ছে, সুন্দর হয়েছে। দেখো এক মন্ত্রে ঠান্ডা হয়ে গেল, আর বৃষ্টি কিন্তু নেমে গেছে, বৃষ্টি পড়ছে। আর দেখো ওয়েদারটা একদম ঠান্ডা হয়েছে, গরম লাগছিলো তখন কি বলবো, এক মন্ত্রে বৃষ্টি পড়তে শুরু করে ফেলেছে, এমনকি বাতাস দিচ্ছে, দেখবে বৃষ্টিটা পড়ছে বলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো পুকুরটা বৃষ্টি পড়ছে, দেখতে খুব ভালো লাগছে, তাই না? হ্যাঁ, এটা হচ্ছে আমার বোনপো, আর সেইটা যে ছুটে যাচ্ছে ওইটা ওইটা হচ্ছে আমার ভাইপো, মানে আমার কাকুর ছেলে ছেলে তো আসছে, আমি ক্যামেরা করছি দেখতে। আর জোরে বৃষ্টি আসছে, আমি এবার বাড়ি যাবো, আমি এখন বারান্দাটায় বসে বসে ভিডিও এডিটিং করছিলাম, আর অপু ছিল আমার পাশে এডিটিং করছিলাম, সে দেখছিল। আর এখন বৃষ্টি থেমে গেছে বলছে, মনি তুমি বারান্দা থেকে বসে বসে ভিডিওটা করে দেখাও যে বৃষ্টি থেমে গেছে আর ওয়েদারটা কতখানা পরিষ্কার হয়ে গেছে, আবহাওয়া ঠান্ডা হয়ে গেছে কিন্তু কারেন্ট নেই। হ্যাঁ, আজকে ঝড়টা যে খুব দিয়েছে তা দেয়নি, একটু ভয়ের মধ্যে ছিলাম, কেন বলতো আমি তো এখানে অনেকদিন থাকি না, আর এরকম জল ঝড় হলেই আমার একটু ভয় লাগে। তো যাই হোক এখন ওয়েদারটা দেখে নাও চারিদিকটা, আর মেঘ পরিষ্কার হয়ে গেছে, পশ্চিম দিকের মেঘটা কিন্তু আছে এখনও, মেঘটা ডাকছে শুনতে পাচ্ছ। আর এইখানে হচ্ছে জল পড়ছিল বলে, এই যে সেই মোকার যে ঝড় আসলো, দ্বিতীয় মোকা বলছিলাম না, বৃহস্পতিবারের জলঝড় হলো এখানে প্রচুর, সেই জলঝড়ে টিন টিন তো উড়ে দিয়েছিলো, এই দেখো টিনগুলো কীরকম করেছে দেখেছো, এরকম ফুটো করে দিয়েছে, তিনতলা বারান্দার সব কিছু ফুটো করে দিয়েছে, সেই জল এখানে এসে পড়ছে। ওই জন্য বৌদি গামলা দু জায়গায় দিয়ে গেছে, দু জায়গায় জলটা পড়ছে আর কি, তিনতলাতেও পড়ছিলো, দাদা আবার যেয়ে চটর দিয়ে রেডি করে এসেছে। এই দেখো উপর হচ্ছে জলটা ফেলে দিচ্ছে, দেখেছো জলটা কতক্ষণ পড়েছে। আমি এখানে ভিডিও এডিটিং করছিলাম, সোমু আর দেবু এসে গণ্ডগোল করছিলো, অপু ছিল, অপু গণ্ডগোল করে না, ও ছিল। আর ভিডিও এডিটিং করতে গণ্ডগোল করলে তো মানে এডিটিং করতে অসুবিধা হবে, ওই জন্য তাদেরকে বকছিলাম, তারা কিছুতেই গেল না, দাদা বকতে দাদা বলতে তবে তারা দুজনে গেছে যেতে, তারপর আবার ভিডিও এডিটিং করছে। আর সোমা অপু কিন্তু আমার পাশেই বসে রয়েছে, অপু আমাকে বলছে যে মনি তুমি একবার ক্যামেরাটা করে দেখাও, আর দেখো দেখবে তোমাদেরকে দেখাচ্ছে। আর দেখো সোমু আর দেবু দুজনে করছে বদমাইশি, সেইটাই আমাকে উপু দেখাতে বলছে। এখন রাত্রি 11:30 বাজছে, সেবেলার যে সব তরকারি টরকারি আছে সেগুলো একটু বৌদি গরম করে নিচ্ছে,
আর এটা মাছটা ভাজছে এখন, গরম করে নেবে। আর আলুও মাখা হয়ে গেছে, বৌদি প্রেসারে সিদ্ধ করে মেখে রেখে দিয়ে গেছিলো। আর সেবেলা তো রাইস টাইস আছে, তোমাদের দাদা ভাই আসেনি বলে বাবু আসেনি, তাদের জন্য রয়েছে। মোটামুটি সব গরম করে খাওয়া দাওয়া তোড়জোড় হচ্ছে। দেখো খেলা হচ্ছে, খেলা দেখছে সবাই মিলে। এই যে বাবু এসে শুয়ে পড়েছে নিজেতে, আর সোমু দেবু তো টিভি দেখবেই, ও আজকে বলেই দিয়েছে। আর বাবা হচ্ছে চুপ করে দেখো কেমন করে মাথা মাথায় ঢাকা দিয়ে শুয়ে রয়েছে। আর মাও বসেছে এখানে বাবুকে দেখছে, বাবু দাড়ি কেটে দিয়েছে, দেখবে দাড়ি গপ কেটে দিয়েছে বলে সবাই মিলে দেখছে। খেলা দেখা এখনো চলছে, 10:30 বাজছে। দেখো সবাই মিলে এখন দেখো খেলা দেখা, শ্রোতাগুলো শুধু দেখে না। দাদা ভাই শুয়ে শুয়ে দেখছে, বাবা বসেছে, আর হচ্ছে দাদা এখানটা দাঁড়িয়ে আছে, মানে সবাই মিলে খেলা দেখতে বসেছে। তো অনেকটা রাত্রি হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, ওই রুমেতে বসে বসে সবাই খেলা দেখছে। আর এই রুমেতে দেখো গোপী কেমন বসে বসে এখনও ঘুমায়নি, বসে বসে মোটামুটি খেলা করছে। যখন আমরা খাবো বলে সব মানে থালা কাছি সব পাচ্ছে, একটা শব্দ হচ্ছে, ও কিন্তু বুঝতে পেরে গেছে খাওয়ার জন্য আসছে। ও তখন এখান থেকে ডাকাডাকি আরম্ভ করে দিয়েছে যে ওকে মনে করে দিতে হবে যে ওকে যেমন খেতে দিতে হয়। তো এরকম ব্যাপার, গোপীকে নিয়ে তারপরে গোপীকে নিয়ে গেলাম, খেতে দিলাম, খেলো, চুপচাপ এখানে এসে বসে দিচ্ছে, আর সারা শব্দ করে না। সবাই দুয়ারে কথা বলছে, ঘর ভিতরে কথা বলছে, আর কিছু বলবে না। তো যাই হোক, অনেকটা রাত্রি হয়ে গেল, আজকে ভিডিওটা এই পর্যন্তই। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর একটা করে ভালো লাগলে লাইক দিও। আর নতুন বন্ধু যারা তা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। এখানে ভিডিওটা শেষ করলাম, আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, গুড নাইট, টাটা।